বড় নাম্বার, এর আগে অফিসার 300 বলেছিল হয়ে গেছে, এবার 400 বলছে, এটা মনে হয় হয়ে যাবে 400 পার। ক্যালকুলেশন রায়গঞ্জ, রায়গঞ্জ সব সময়, রায়গঞ্জের যারা ভোটারগণ আছেন তারা ভোটারগণ অ্যাস্ট্রোলজার বেশি, জ্যোতিষী এত সুন্দর জ্যোতিষী করে, বাপরে ভোটের আগে জ্যোতিষীগিরি করে নেন, আর যতবার জ্যোতিষীগিরি করে ততবার ফেল, ততবার ফেল। মানে সেন্ট্রালে কি হবে রাজ্যে কি হবে আমি দেখেছি রায়গঞ্জের জ্যোতিষীগিরি, বাপরে বাপ। 2014 জ্যোতিষীগিরি করছেন আমি দেখলাম, মানে পুরো রাজ্যের মধ্যে সিপিএম সাপ একটাও নাই, এখান থেকে মোহাম্মদ সেলিম জিতে গেলেন, এত সুন্দর জ্যোতিষী সিপিএম এখান থেকে হঠাৎ করে পড়ে গেল, বাপরে বাপ কি জ্যোতিষীগিরি। আর তারপর 2021 আমি দেখলাম জ্যোতিষীগিরি রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সিমিলার, জ্যোতিষীগিরিতে সিমিলারিটি আছে। উত্তর দিনাজপুরের মধ্যে 9টার মধ্যে 7টা বিধানসভা নিয়ে চলে গেল টিএমসি, রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ জ্যোতিষীগিরি করে বিজেপিকে জিতাইছিল, তার মধ্যে আমাকেও জিতাইছেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তার মধ্যে আমাকেও জিতিয়েছেন কোনো অসুবিধা নেই, কিন্তু জ্যোতিষীগিরি ঠিক আছে। আর এমন জ্যোতিষীগিরি করেন ঠিক আছে, মানে এখানে বিজেপিকে জিতালেন আর ওখানে সরকার তৃণমূলের, মানে জ্যোতিষীগিরি যা যা করছেন পিটিশন, এবারও জ্যোতিষীগিরিটা আপনাদের একটুর জন্য বেঁচে গেল কোনো মতে, মানে দৌড়াতে দৌড়াতে নরেন্দ্র মোদী দড়িটা ধরে নিয়েছে, মানে নালে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে একদম বর্ডার অব্দি নিয়ে পালিয়ে গেছিলেন, কোনো মতে ধরে নিয়েছেন, ধরে নিয়ে টেনে নিয়েছেন যে আমাদের সমর্থন করো, সেই জন্য উনি প্রধানমন্ত্রী হলেন। আর এখন কতদিন প্রধানমন্ত্রী হবেন সেটা গড নোস, হ্যাঁ, আর কোন সময় ওনারা ঘড়িটা টেনে আছেন তো, আর কোন সময় নিয়ে পালাবেন, যেদিন নিয়ে পালাবেন সেদিনই সরকার পড়ে। তো আজকে ভারতের রাজনীতিতে এই এনডিএ সরকারের কোনো নিশ্চয়তা নেই, এই সরকার কতদিন চলবে। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই, যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128।